বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কথায় আছে আমাদের নেত্রী বলে, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। সেই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূল কংগ্রেসের কর্মীর ডাকে আমরা যারা কর্মীরা আছি তারা এক জায়গায় সমবেত হয়েছি, সমবেত হয়েছি সুখ দুঃখের কথা নিয়ে, সমবেত হয়েছি আগামী দিনে একুশের নির্বাচনে ওই নবান্নে আবার হাওয়ায় চটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, সমবেত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, সমবেত হয়েছি বাংলার মা, বাংলার অগ্নিকন্যা, বাংলার নেত্রী, বাংলার মাটির মানুষ বাংলার জন্য কি করেছে তা কর্মীদের সামনে এবং জয়রামপুর বাসীর সামনে তুলে ধরার জন্য। কিন্তু ভাই বন্ধুরা, আমার সতীর্থরা, আমার অভিভাবকেরা যারা আজকে এই সভায় উপস্থিত আছেন, আমার শ্রদ্ধ বলিষ্ঠ নেতৃত্ব, এগিয়ে যাওয়ার গতি যাকে দেখে আমাদের কানাইনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আরো বলিষ্ঠ হয় এবং যার হাত দিয়ে আগামী দিনে একুশের নির্বাচনের লড়াইকে আমরা পাশেও করে চলব, আমার শ্রদ্ধেয় অভিভাবক এই অঞ্চলের সভাপতি সিরফান মামা থেকে শুরু করে উপস্থিত আছেন এই বুথের সভাপতি ভাই বিশ্বজিৎ, উপস্থিত আছে কানাইনগর অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব শ্রদ্ধেয় লিয়াকতদা, উপস্থিত আছেন রজকদা, উপস্থিত আছেন আমাদের উত্তমদা, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নয়নের মণি আছে আমজাদদা, এছাড়াও নির্মলদা থেকে শুরু করে আমার ভাই প্রদীপ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব, আর আছে আমার ভাই জয়রামপুরের এই বুথের কাণ্ডারি আমার বিমল ভাই, এছাড়াও আপনারা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা। আজ একটা ছোট্ট কথা বারবার মনে পড়ছে, যে কথাটা অন্তরে শুধু চির ধরায় না, রবীন্দ্রনাথের সেই কথাটা যেন বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় তথাকথিত ইংরেজদের সরকার, জমিদারের সরকারকে। মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখে গেছিলেন দুই বিঘা জমি কবিতাতে? লিখে গেছিলেন তার ভাষাকে উচ্চ করে দু একটা কবিতার লাইন আমি আজ তুলে ধরছি। লিখেছিলেন, বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে নিয়ে। মোদি কহিলেন, আমি আবারও কোটেশন করে বলছি, মোদি কহিলেন, বুঝেছো কৃষক, এ জমি লইব কিনে। কৃষক কহিলেন, তুমি ভুষি আমি ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর বড় জোর আছে মরিবার মতো ঠায়। আজ আপনারা প্রত্যেকে লক্ষ্য করছেন দিল্লির বুকে দাঁড়িয়ে অগণিত কৃষক 7,70,000 কৃষক কোন রাজনৈতিক পতাকা ধরে নয়, কোন রাজনৈতিক রঙের তলায় দাঁড়িয়ে নয়, একের পর এক আন্দোলন করে যাচ্ছে, কালো মাথায় দিল্লির রাজপথ ভরিয়ে দিয়েছে। সিন্ধু বর্ডার থেকে শুরু করে দিল্লির এমন কোন রাস্তা নেই যেখানে কৃষকের গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে না। আর কিছু গদিধারী মিডিয়া, কিছু টাকার বিনিময়ে বিকৃত মিডিয়া যারা বারবার কৃষকের নামে ভুয়ো কথা বলছে, সত্যি লজ্জা করে। আমি আপনি কারা, আজকে যারা সামনে বসে আছেন তারা কারা, আজকে যারা এই পাশে বসে আছেন তারা কারা, প্রত্যেকের পূর্বপুরুষ কৃষক সম্প্রদায়ের, প্রত্যেকের ঘরের মানুষ, ঘরের উপার্জনের মেরুদণ্ড কৃষক সম্প্রদায় রিলেটেড। আর আজকে আজকে মোদির দয়ায়, আজকে মোদির আশীর্বাদে লক্ষ লক্ষ কৃষক রাস্তায় ঢল নামিয়েছে মোদির কালা কানুন কালা আইনকে তুলে নেবার জন্য। এ লজ্জা কার? এ লজ্জা ভারতবর্ষের লজ্জা, এ লজ্জা আমার তোমার লজ্জা, যারা দিনে দুপুরে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বাংলার মানুষকে ভোট চাইতে আসছে, বাংলার মানুষকে মিথ্যা কথা বলছে, বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করে ভোট লুট করছে, এ লজ্জা তাদের। মনে আছে বন্ধুরা, 2014 সালের আগে একটা সরকার ছিল,
ইউপিএ সরকার কংগ্রেসের সরকার, সেই সরকারটা থাকাকালীন আজকে যারা আমার মায়েরা বসে আছেন তারা অন্তত পক্ষে জানেন ঘরে ঘরে 450 টাকায় গ্যাস পৌঁছে যেত। আজকে গ্যাসের দাম কত বাবারা? যখন গ্যাস কিনতে যাচ্ছেন তখন কত টাকা পকেট থেকে বের করছেন? 850 টাকা। বলি লজ্জা করে না? যারা রাতের অন্ধকারে চাতক পাখির মতো, ভোট পিপাসুর মতো আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করুন পেট্রোল কত টাকায় কিনছেন, ডিজেল কত টাকায় কিনছেন। আর যারা আপনাদের কাছে উগ্রত্ব হিন্দুত্ববাদ শেখাতে আসছে, যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আপনাদের কাছে ভোট লুট করতে আসছে তাদের কোলারটা চেপে ধরে বলুন ভারতবর্ষের একটা সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে কথা দিয়েছিল, সালটা 2016, 8ই নভেম্বর রাত 8টার সময় যেদিনকে নোটবন্দিকরণ করেছিল, কি বলেছিল? বলেছিল ভারতবর্ষের গচ্ছিত কালো টাকা যেটা বিদেশের সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে আছে সেই টাকা ফিরিয়ে এনে ভারতবর্ষের মেহনতি খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেবে 15 লক্ষ করে। আমরা ভারতবাসী তাতে বাঙালি, অল্পতে স্বপ্ন দেখতে ভালোবাসি। মোদীর ওই মিথ্যা কথা শুনে রাত্রিবেলায় যখন গিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম তখন স্বপ্ন দেখেছিলাম ওই 15 লক্ষ টাকা দিয়ে ভালো বাড়ি করেছিলাম, ভালো গাড়ি কিনেছিলাম, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছিলাম, আর বইয়ের জন্য গয়না কিনেছিলাম। কিন্তু যখন সকাল হলো, যখন রোদের তাপদাহে তাতের মধ্যে ব্যাংকের সামনে লাইন দিয়ে কষ্ট করে নিজের গচ্ছিত টাকা অ্যাকাউন্টে রাখতে গিয়েছিলাম, নিজের টাকা তোলার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কাতর আর্জি জানিয়েছিলাম হাত জোড় করে, তখন আমাদের চৈতন্য ফিরেছিল। 127 জন মানুষের জীবন কেড়ে নিয়েছিল এই নোটবন্দিকরণ। মোদী একবারের জন্য আহা বাক্য করেনি, একবারের জন্য এই 127 জন পরিবারের পাশে পর্যন্ত দাঁড়ায়নি। কিন্তু ভাবতে পারছেন যে সরকারটা 2011 সালে বাংলার বুকে ক্ষমতায় আসলো, যে নেত্রীর হাত ধরে আপনারা মুক্তির স্বাদ আস্বাদন করলেন, সিপিএম নামক হারমাদ বাহিনীকে দুমড়ে মুচড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার থেকে উৎখাত করে যে মহান নেত্রীর হাতে আপনারা বাংলাটাকে দিলেন, সেই নেতৃত্ব কোনো প্রতিশ্রুতি দিয়েছিল না আপনাদের কাছে? ভোট নেওয়ার জন্য বলেছিল না আমি কন্যাশ্রী দেব, ভোট নেওয়ার জন্য বলেছিল না আমি রূপশ্রী দেব, ভোট নেওয়ার জন্য বলেনি আমি খাদ্য সাথী দেব। কিন্তু এই বাংলার সরকারটা ক্ষমতায় আসার পরে শুধু একটা কথাই বলেছিলেন, মামাটি মানুষের সরকার শপথ গ্রহণ করছে, মেহনতি মানুষের সরকার শপথ গ্রহণ করছে। আর এই তৃণমূল কংগ্রেসের সরকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দেবে, প্রত্যেকটা মানুষের কাপড়, প্রত্যেকটা মানুষের খাবার ঘরে ঘরে পৌঁছে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে 10 বছরে, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী থেকে শুরু করে কখনো যুবশ্রী, কখনো গতিধারা, কখনো আনন্দধারা, কখনো বা সমব্যথীর মাধ্যমে প্রত্যেকটা বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে যদি বন্ধুরা আমি জানতে চাই, আজকে যদি আমরা বলি আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মীর কথা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো নেতৃত্বকে দেখে ভোট করে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লড়াই করে, যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জিজ্ঞাসা করি বন্ধুরা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য কি করেছে, চমকে উঠলেন। যারা বিজেপি তারা চমকে উঠলেন, কান খাড়া করে শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কি করেছে। বন্ধু, আজকে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অন্ধভক্তরা যারা এই মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে একটা কথা বলে দিয়ে যেতে চাই, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক বাজিয়ে হাত
তার বউ রান্না করতে পারে, আর সেই রান্নার ভাত খেয়ে গায়ে বল বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করতে যেতে পারে। যদি জিজ্ঞাসা করি সিপিএম তোমরা তো মাইক লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলো, বড় বড় আওয়াজ তোলো, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর জন্য কি করেছে? আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্ব করে চিৎকার করে বলে উঠবে, আরে ওই সিপিএম এর ঘরের মেয়েটার বিয়ে হচ্ছিল না, রূপশ্রীর মাধ্যমে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। যদি জিজ্ঞাসা করি কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মাথা উঁচু করে স্যালুট ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ করে বলবেন, কংগ্রেসের ঘরে বৃদ্ধ বাবার অ্যাকাউন্টে হাজার টাকা করে ভাতা ঢুকিয়ে দিয়েছে, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে জাত দেখে না, যে লিঙ্গ দেখে না, যে ভয়ে ভয়ে ভাগ করে না, যে হিন্দু মুসলিমে ভাগ ঘটে এসেছে, আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সাজছে, আজকে বাংলায় ভোট এসেছে, কিছু পরিযায়ী নেতাকে প্লেনে করে হেলিকপ্টারে চড়িয়ে বাংলায় পাঠিয়ে দিচ্ছে, বলছে যাও যাও বাংলায় যাও, বাংলায় গিয়ে গুজরাটের মতো গোধরা কাণ্ড করো, বাংলাকে উত্তপ্ত করো, বাংলাতে আগুন ধরাও, বাংলাতে সাম্প্রদায়িক বীজ বোনো, যাতে গুজরাটের মতো বাংলাটাও আমরা দখল করতে পারি। কিন্তু মোদি ভুলে গেছে বাংলায় বাস করে বাংলার বাঘিনী, মোদি ভুলে গেছে বাংলায় যে শাসন করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর 34 বছরের অন্যায় অত্যাচারের কাছে যে মাথা নত করেনি, যার মেরুদণ্ড বিক্রি হয়নি তোমার মতো সাম্প্রদায়িক শক্তির কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নোয়াবে না, মাথা বিক্রি করবে না। যারা আসছে চাড্ডা নাড্ডার দল, যারা বাংলায় আসছে শাহের দল, যারা বাংলায় আসছে ভোট পিপাসু কৈলাসের দল, তারা বাংলার সংস্কৃতি জানে, বাংলার সংস্কৃতি চেনে, বাংলাকে বোঝে, একবার নিজের মনে প্রশ্ন করে দেখবেন, কখনো বাংলার বুকে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, কখনো বাংলার বুকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় বিবেকানন্দকে ঠাকুর বলছে, কখনো বাংলায় বক্তব্য দেওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলছে, আবার বাংলার বুকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যখন বক্তব্য দিচ্ছে সহজ পাঠ বিদ্যাসাগর লিখেছে বলছে। এরা কারা? এরা কারা? এরা স্বপ্ন দেখে বাংলা চালানোর, যে বাংলার সংস্কৃতি বোঝে না, যারা বাংলা উচ্চারণ করতে পারে না, যারা বাংলা ভাষায় কথা বলতে পারে না, যারা বাংলাকে মান দিতে পারে না, যারা বাংলার মানুষকে সম্মান দেয় না, এরা বলছে বাংলা দখল করে বাংলাকে নাকি শাসন করবে। বলে আসুন ইঞ্জিতে ইঞ্জিতে বাংলার মানুষ বাঙালিয়া বুঝিয়ে দেবে, বাংলা সোজা কথায় বিক্রি হওয়ার পাত্র বাঙালিরা নয়। এ বাংলার মাটি নেতাজির মাটি, এ বাংলার মাটি ক্ষুদিরাম বোসের মাটি, এ বাংলার মাটি বিনয় বাদল দীনেশের মাটি, যারা হাসতে হাসতে প্রাণ দিয়েছে দেশের জন্য। আর তোমরা এসে বলো ভারত মাতার জয়, বিজেপি পার্টির স্লোগান হয়েছে ভারত মাতার জয়, বলি কোথায় ছিলেন অন্ধভক্তরা, বিজেপির দালালরা, চোরের নামে বজ্জাতি করা দলটা আজকে ভারত মাতার জয় বলে ভারতের ভোট ভিক্ষা করতে বেরোচ্ছেন। যেদিন আজাদীর ফৌজ গঠন হয়েছিল, যেদিন নেতাজি ডাক দিয়েছিলেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে দামাল সন্তানেদের, সেদিন আপনার হিন্দু মহাসংঘ আরএসএস এর দল নেতাজিকে সাথ দেয়নি, নেতাজির সাথে স্বাধীনতার সংগ্রাম লড়েনি। ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও 37 বছর যে পার্টি অফিসটায় পতাকা উত্তোলন করেনি আরএসএস এর দল,
এরা কথায় কথায় হিন্দুত্ববাদের জিগির আর কথায় কথায় মেকি দেশপ্রেম আপনাদের সামনে তুলে ধরে। এরা বাড়িতে আসে যখন তখন কি বলে, বলে উত্তর প্রদেশে রাম মন্দির হল, হিন্দুত্ববাদ জিন্দাবাদ, বলে জয় শ্রীরাম বলো তবেই তুমি হিন্দু হবে, বলে হিন্দু হতে গেলে তোমাকে বিজেপি করতে হবে, আর বলে যদি বিজেপি করো তবেই তুমি হিন্দু হবে না হলে তুমি মুসলিম হবে। বলি আমি হিন্দুর মেয়ে, কাকুলি হাজরা সে হিন্দুর মেয়ে, আজকে আমার মায়েরা বসে আছেন আপনারা হিন্দুর মেয়ে, আমি জোর গলায় চিৎকার করে এই জয় শ্রীরামের মাটিতে জয় রামপুরের মাটিতে বলে যেতে চাই, বলুন বন্ধুরা যদি হিন্দুত্ববাদ ছিঁড়তে হয় আমাদের কোন মোদী সাহেবের কাছ থেকে হিন্দুত্ববাদ ছিঁড়তে হবে, আমাদের বাপ ঠাকুর তো আমাদেরকে হিন্দুত্ববাদ শিখিয়ে গেছে, হিন্দুর সংস্কৃতি কখনো বলে না মুসলিমকে ঘৃণা করো, আর মুসলিমের কোরআন বলে না হিন্দুকে গিয়ে মারো, আর তোমরা এসে বলো রাম ও রহিমকে ভাগ করো, তোমরা এসে বলো ভারত মাতার জয় বলে আমাদের সাধারণ বাঙালি সম্প্রদায়ের বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিয়ে লড়াই করো। আজকে যদি হিন্দুত্ববাদ শিখতে হয় রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে শিখব, আর যদি হিন্দুত্ববাদ শিখতে হয় স্বামী বিবেকানন্দের কাছে থেকে শিখব, কোন শাহ কোন গুজরাটি নন বেঙ্গলির কাছে থেকে আমাদের হিন্দুত্ববাদ শিখতে হবে না। বলি হিন্দুর জন্য কি করেছে আজকে জবাব দিন তো জয়রামপুরের বাসীরা, এতদিন পর্যন্ত আপনারা ভোট দিয়েছেন, এতদিন পর্যন্ত তাদের ভোট বাক্সকে ভর্তি করেছেন, আজকে যখন রাস্তা তৈরি হলো সেই রাস্তা তৈরি করলো কে, লজ্জা করে না মহুয়া মৈত্র আমার সংসদ আপনাদের সংসদ, সে আজকে জয়রামপুরের রাস্তা তৈরি করে দিল, কানাইনগরের পঞ্চায়েত আজকে জয়রামপুরের রাস্তা তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, বিজেপির প্রতিনিধি বিজেপির দালাল গুলো কোথায়, যখন করোনা লকডাউন হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়ে যখন আমরা খাবার বিলি করছিলাম, আমার নেত্রী কাকুরি যখন খাবার বিলি করছিল তখন বিজেপির দালাল গুলো কোথায় গিয়েছিল, জবাব চাইবেন না, জবাব চাইবেন না এদের কাছে, ভোট নেওয়ার সময় উন্নয়নের কথা বলেছিলেন, ভোট নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে সেই প্রতিশ্রুতি পালন করছে তৃণমূল কংগ্রেস, তাহলে অপদার্থ বিজেপি তুমি কোথায়, অপদার্থ বিজেপি তুমি দূর হাঁটো। আমাদের স্লোগান হবে আগামী দিনে কি, জনগণ দিচ্ছে রায় বাংলায় এবার মমতাকে চাই, 2021 তৃণমূল কংগ্রেস থাকছে বঙ্গে তার কারণ জনগণ আছে সঙ্গে, এই স্লোগান নিয়ে প্রত্যেকটা বুথে বুথে প্রান্তরে প্রান্তরে পৌঁছতে হবে, তার কারণ আমার নেত্রী আপনার নেত্রী 68টা প্রকল্প করে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে ভাবতে পারছেন জন্মালে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বৃদ্ধ বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়, মারা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে সমস্ত বঙ্গবাসীকে আগলে রেখেছে, আর যাদেরকে 18খানা সিট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন এই জয়রামপুরের মানুষ, দুহাত ভরা আশীর্বাদ দিয়েছিলেন, আজ উত্তরবঙ্গের বিজেপির সাংসদ দিল্লির পার্লামেন্টে বসে বাংলা ভাগের কথা বলে, আর দিলীপ ঘোষের মতো অপদার্থ সাংসদ হাততালি দিয়ে বাংলা ভাগকে সমর্থন করে। বলি লজ্জা করা উচিত, কাদের প্রতিনিধি করো, যারা দিনে দুপুরে তোমাদেরকে কুকুর ছাগল বলে, এই দিলীপ ঘোষ কিছুদিন আগে বাংলার মানুষকে কুকুর ছাগল বলেছে, যারা 2 টাকা কেজি দরে চালের ভাত খায় তারা নাকি কুকুর ছাগল, বলি মায়েরা আমরা কি কুকুর ছাগল, বলি ভাইয়েরা আমরা কি কুকুর ছাগল, যদি কুকুর ছাগল না হয়ে থাকি তাহলে আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিতে হবে আপনাদের, ইঞ্চিতে ইঞ্চিতে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে বুঝিয়ে দিতে হবে,
বন্ধুরা খেলা হবে, খেলা হবে সবুজ আবিরে, খেলা হবে উন্নয়নে, খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায় চটির আওয়াজে। আজকে বাংলায় দাঁড়িয়ে নোংরামি করো, বাংলার মেয়েদেরকে রাহুল সিনহার মতো লোক বলে, বাংলার মায়েরা বাংলার মেয়েরা নাকি ভিনরাজ্যে যাচ্ছে যৌন কার্য করতে, তারা নাকি যৌন পরিযায়ী শ্রমিক। বলি আসুন আসুন রাহুল সিনহা, জয়রামপুরে এসে এই কথাটা বলুন, আজকে আমার মায়েরা যারা এখানে বসে আছে, আজকে যারা ভাইয়েরা আমার এখানে বসে আছে, ঝাঁটা ফারুক দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার মন এবং মুখ যদি পরিষ্কার করে না দিতে পারে, তাহলে আমরা বাংলার মেয়ে নয় আর এরা বাংলার ভাই নয়। কিছু পরিযায়ী নেতা নিয়ে, ধার করা নেতা নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছেন, বলি পাগলা, ধার করা নেতা নিয়ে ভোটে যেটা যায় না আর ধার করা নেতা নিয়ে বাংলা দখল হয় না। এটা বাংলার মাটি, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি ঐতিহ্যের মাটি, বাংলা আন্দোলন করতে পারে, বাংলা গর্জন করতে পারে, বাংলা তর্জন করতে পারে, বাংলা নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। আন্দোলনের অপর নাম মমতা, আর যাকে দেখে আমরা দলটা করি তার নাম মমতা, মমতা আর মমতা। আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই সভা থেকে আপনাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে, আগামী দিনে আপনাদেরকে আরো শক্তিশালী হতে হবে। আজ ঘরের ছেলে ঘরে ফিরেছে, বিজেপির হাত ছেড়ে দিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমার অসংখ্য ভাইয়েরা, তাদেরকে করজোড়ে কুর্নিস দানায় প্রণাম জানায়। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সুন্দর করে বাংলা গড়ি, আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের জয়রামপুর বানাই। আজকে আমার শিরফান কাকা এখানে বসে আছে, আজকে মুকুল মাস্টারমশাই এখানে বসে আছে, আজকে আমার উত্তম দা এখানে বসে আছে, যাদের নেতৃত্বে যাদের হাত ধরে আপনাদের অভিভাবক চাটুবাবু এখানে বসে আছে, আপনারা যাকে দেখে চলেন সেই সব অভিভাবকেরা আজকে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে জয়রামপুরের এই মাঠ। বলি লড়াই হবে তো বন্ধুরা, পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকার সম্মান রাখতে, পারবেন তো তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নের ওই পতাকাটাকে কাঁধে নিয়ে আগামী একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরা আশীর্বাদ দিয়ে আবার নবান্নে ফিরিয়ে দিতে? বলি পারবেন তো আগামী দিনে আপনাদের সবার আশীর্বাদ পাথেয় করে 294টি সিটে একটাই প্রার্থী, তার নাম মমতা, মমতা আর মমতা। আমাদের লক্ষ্য শুধু একটাই, ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। আজকে যুবক ভাইয়েরা অলিতে গলিতে ফোন হাতে দাঁড়িয়ে আছে, হাই হুতাশ করছে, আজকে সাধারণ জনগণ জবাব চাইছে, আজকে আপনার ঘরের বউয়েরা ঘরের মেয়েরা আপনাদের কাছ থেকে জবাব চাইছে, বলছে কাকে ভোট দিলেন কাকা, পেট্রোলের দাম 95 টাকা, বলছে কাকে ভোট দিলেন কাকা, ডিজেলের দাম 85 টাকা। আর বেকার যুবক বলছে কাকে ভোট দিলাম বাবা, বেকার হয়ে রইলাম আমরা, বলছি 2 কোটি ছেলের চাকরি দেওয়ার কথা বলেছিল ওই কেন্দ্রীয় সরকারটা, আমি যুবক ভাইদের কাছে থেকে জানতে চাই কটা কেন্দ্রের চাকরি জয়রামপুর বুথে পেয়েছে, হাত তুলে বলতে পারবেন? আজকে ফর্ম ফিল আপ যখন করতে যাচ্ছেন কিসের ফর্ম ফিল আপ করছেন? রাজ্য সরকারের কর্মচারী হিসাবে কাজ করবেন বলে, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ প্রাইমারির চাকরি, রাজ্যের ফুড অপারেশনের চাকরি, রাজ্যে ফায়ার ব্রিগেডের চাকরি, কেন্দ্রের চাকরি কোথায় গেল যুব ভাইরা? স্বপ্ন দেখেছিলেন না
বছরে 2 কোটি ছেলের চাকরি বলেছিল 5 ট্রিলিয়ন ভারতবর্ষের অর্থনীতি বৃদ্ধি করবে আজ ভারতবর্ষের অর্থনীতি কোথায় একদিকে মোদির চুল বাড়ছে একদিকে মোদির দাড়ি বাড়ছে আর ভারতবর্ষের জিডিপি একদিক থেকে ক্রমাগত নিচে নামছে মোদি গান ধরেছে মোদি নির্মলা সীতারামকে বলছে তুমি যদি নির্মলা সীতারাম হও আমি হব মোদি তুমি যদি বলে দাও আমি বেঁচে দেব সাগর থেকে নদী তাই এই সাগর নদীকে বাঁচানোর জন্য এই নির্মলা সীতারাম থেকে শুরু করে এই মোদিকে গতিচ্যুত করতে হবে ওই বেকার যুবক ভাইদের জন্য কথাই কথাই বলো বাংলাদেশ পাকিস্তান সারা বছর বাংলাদেশ পাকিস্তান নিয়ে পড়াশোনা করো এই বিজেপির সরকারটা আর যখন কাশ্মীরের উপত্যকায় 350 কেজি আর্ডিএফ ঢুকিয়ে 40 জন জওয়ানের প্রাণ কেড়ে নিয়ে ভুয়ো রাজনীতি করে ভোট লোটার কাজ করো তখন তোমার বাংলাদেশ পাকিস্তান কোথায় যায় কথাই কথায় ভুয়ো এয়ার স্ট্রাইক আর চীনের সীমান্তে ভারতবর্ষের সীমান্তে চীনের সৈনিকরা এসে নিরস্ত্র 20 জন জওয়ানকে হত্যা করে দিয়ে চলে যায় মোদির 56 ইঞ্চি ছাতি তখন শুকিয়ে 26 ইঞ্চি হয়ে যায় আর কথাই কথাই দেশপ্রেম আর 20 জন জওয়ানের লাশের ওপরে দাঁড়িয়ে মোদি তুমি নোংরা মোদি মোদি তুমি কালো মোদি মোদি তুমি অপদার্থ মোদি 50টি কয়লা খনি বিক্রি করে দিলে বলি মায়েরা আমার বৃদ্ধ মা এখানে বসে আছে কুলাঙ্গার সন্তান কাকে বলে মা যদি আপনার কাছে জানতে চাই আমি আপনি বলবেন যে বাবার সম্পত্তি নষ্ট করে যে মায়ের গলার গয়না বিক্রি করে যে মায়ের হাতে চুড়ি বিক্রি করে তাকে কুলাঙ্গার সন্তান বলে তাহলে মোদি কি মা যদি জানতে চাই জয়রামপুর বাসীর কাছে আজকে ভারতবর্ষের মায়ের গায়ের গয়না কি রেল আজকে ভারতবর্ষের মায়ের গায়ের গয়না কি সমবায় আজকে ভারতবর্ষের মায়ের গায়ের গয়না কি কয়লা খনি আর মোদি সেগুলো বিক্রি করছে তাহলে মা মোদি কুলাঙ্গার সন্তান ওই কুলাঙ্গার সন্তানকে ভারতবর্ষের বুকে আর জায়গা দেওয়া যাবে না ওই কুলাঙ্গার সন্তানকে আর ভারতবর্ষে রাখা যাবে না ওর পদত্যাগ চাই দাবি তুলতে হবে আজকে কৃষকের গায়ে ঠান্ডা জল ছিটিয়ে দিয়ে আন্দোলন থামাতে চাইছো কৃষকের মুখের আহার কেড়ে নিয়ে কৃষকদেরকে অভুক্ত রেখে আন্দোলন বন্ধ করতে চাইছো আরে ভুলে গেছো মোদি ওরা খাদ্য যোদ্ধা যাদের লাঙলের ফাল শক্ত মাটিকে চিড়ে দেয় তোমার মতো কত মোদির বুক চিড়ে যাবে এই কৃষকের আঘাতে তাই আন্দোলন উঠুক আওয়াজ উঠুক এই জয়রামপুরের বুথের থেকে একটাই আওয়াজ উঠবে ওই সাম্প্রদায়িক বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও একটাই আওয়াজ উঠবে ওই সাম্প্রদায়িক জাতির নামে মর্যাদি করা নরেন্দ্র দামোদর দাস মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও একটাই আওয়াজ উঠবে বন্ধুরা দড়ি ধরে মারো টান মোদি হবে খান খান বঙ্গ জননীরা নেমেছে পথে মোদি তুমি হুঁশিয়ার হবে কি পারবেন না বন্ধুরা পারবেন না আজকে আমার জাতের আপনার জাতের যারা যারা বাস করে ভিন রাজ্যে তাকিয়ে দেখুন তো তাদের দিকে যারা দলিত সম্প্রদায়ের মানুষ আছেন যারা এসসি সম্প্রদায়ের মানুষ আছেন যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ আছেন যারা নিম্ন বর্গের মানুষ আছেন আজকে উত্তর প্রদেশের দিকে তাকিয়ে দেখুন আজকে বিহারের দিকে তাকিয়ে দেখুন আজকে মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন একের পর এক দলিত হত্যা একের পর এক দলিত সম্প্রদায়ের মানুষের নিধন করা হচ্ছে আমাদের ঘরের মেয়ে মনীষাকেও মেরে দেওয়া হয়েছে মনীষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে মনীষাকে নির্যাতন করা হয়েছে মনীষার জিভ কেটে দেওয়া হয়েছে তারপরে মনীষা যখন কাতর আর্জি নিয়ে চিৎকার কণ্ঠে হাসপাতালে 15টা দিন লড়াই করেছে এই সরকারটা সেই আওয়াজ শুনতে পায়নি যোগী আদিত্যনাথের সাম্প্রদায়িক সরকারটা ঠসা সরকার বৌরাস সরকার সেই সরকারটা মনীষা যখন মারা গেল মনীষার মায়ের কোলে মনীষাকে দেওয়া হলো না
মনীষার বাবাকে একবারও কোলে জড়িয়ে ধরে মনীষাকে আদর করে বলতে পারল না, মা তুই যেখানে থাকিস ভালো থাকিস, আবার আমার কোলে ফিরে আসিস। সেই মনীষার লাশটাকে টানতে টানতে হিস্তাতে হিস্তাতে নিয়ে যাওয়া হয়েছিল এক মাঠে, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো মনীষার লাশ। শেষ হয়ে গেল দলিত সম্প্রদায়ের ইতিবৃত্তের কথা। যদি ফিরে পেতে চান উত্তরপ্রদেশের মতো সরকার, তাহলে বিজেপি করুন, বলতে আসবো না আপনাদের কাছে। যদি ফিরে পেতে চান বিহারের মতো বাহুবলীর সরকার, তাহলে বিজেপি করুন, বলতে আসবো না আপনাদের কাছে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এ লড়াই বাঁচা মরার লড়াই। মনে রাখবেন বন্ধুরা, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। মনে রাখবেন বন্ধুরা, আগামী দিনে আপনার মেয়ে কন্যাশ্রী পাবে কিনা তার লড়াই। মনে রাখবেন বন্ধুরা, আগামী দিনে মায়েরা সম্মান নিয়ে রাস্তায় হেঁটে যেতে পারবে কিনা তার লড়াই। আর আগামী দিনে এনআরসির বিরুদ্ধে লড়াই করে নিজের বসত ভিটা টিকিয়ে রাখতে পারবেন কিনা তার লড়াই। দেখেছেন আসামে 19,22,000 বাঙালি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাদের বসত বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা আপনাদের কাছে এসে বলছে নাগরিকত্ব দেবে, যারা আপনাদেরকে বলছে ভুয়ো দেশপ্রেম দেখিয়ে আপনারা বিজেপিকে ভোট দিন, তাদের কাছে 1963 সালের জমির দলিল আছে তো? বাক্সটা খুলে দেখবেন। বাবার জন্ম সার্টিফিকেট আছে তো? টাঙ্কিটা খুঁজে দেখবেন। আর মায়ের জন্ম সার্টিফিকেট আছে তো? আলমারির তাক খুঁজে দেখবেন। যদি না পান, আজকের যুব সমাজকে বলে যায় যারা এখানে বসে আছে, 6 বছরের জন্য নাগরিকত্ব হারিয়ে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, বউ থাকবে বাংলাদেশে, তুমি থাকবা ইন্ডিয়াতে, বোন থাকবে বাংলাদেশে, মা থাকবে ইন্ডিয়াতে, বাবা থাকবে বাংলাদেশে, ভাই থাকবে ইন্ডিয়াতে। যদি এই রকম সরকার চাও, যদি এই রকম সরকার দেখতে চাও, তবে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করো। আর যদি না দেখতে চাও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে শক্ত করে ধরো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকো। তাই বলি বন্ধুরা, সকলে মিলে জোরে চিৎকার করে বলে উঠবেন, পাড়ায় পাড়ায় যখন দেখবেন বিজেপির অন্ধ ভক্তরা যাচ্ছে, তারা যেমন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে স্বয়ং রাম ঠাকুরকে দেখে বলে জয় শ্রীরাম, হিসু করতে বসেছে তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে বলে জয় শ্রীরাম, তারা রাম ঠাকুরকে দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীর মধ্যে। ঠিক আমরা তখন যাদেরকে দেখব, অন্ধ ভক্তদের যখন দেখব, আমরাও বলবো বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেত্রী জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় হিন্দ জয় বাংলা। আবার দেখা হবে আপনাদের সাথে সব সময় 365 দিন 24 ঘন্টা। জয় হিন্দ জয় বাংলা।